ফ্রান্সে বিস্ফোরণে বিধ্বস্ত দুই ভবন, নিখোঁজ দশ। দক্ষিণ ফ্রান্সের বন্দর নগরী মার্সেই বিস্ফোরণের পর দুটি আবাসিক ভবন ধসে পড়েছে, এতে গুরুতর আহত হয়েছে অন্তত পাঁচজন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত দশজন চাপা পড়ার অবস্থায় নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করেছেন কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার 9 এপ্রিল ভোরে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান চলছে, তবে বিস্ফোরণের পরপরই ভবন দুটিতে আগুন ধরে যাওয়ার উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। অন্তত 100টি উদ্ধারকর্মীর দল ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে। বড় ক্রেনের সাহায্যে ধ্বংসের ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। পাশেই উড়ছে ধোঁয়া, তাতে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে উদ্ধারকর্মীরা। রবিবার স্থানীয় সময় ভোরে ফ্রান্সের বন্দর নগরী মার্সেইস ওই দুই আবাসন ভবন বিস্ফোরণের পর আগুন মতে ধসে পড়ে ভবন দুটি। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা। শুরু হয় উদ্ধার কার্যক্রম। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে আগুনের কারণে উদ্ধার অভিযান বেগ পেতে হচ্ছে বলে তাদের ভবনের ধ্বংসস্তূপ নিচে এখনও বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে ধারণা করেছেন দমকল বাহিনী। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি জানে না কিভাবে কি হয়েছে, এমন ঘটনা এর আগে কখনো দেখেনি, খুব বাজে কিছু সময় তাই মনে করা হচ্ছে। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও আগুন জ্বলছে, এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক ইউনিট কাজ করেছে বলে জানান তিনি। তবে এই দুর্ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না স্থানীয় কর্তৃপক্ষ। ভয়াবহ এই দুর্ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ামোনেল মাইক্রো। এদিকে ভয়াবহ বিস্ফোরণের পরে পাশের আরও একটি ভবন আংশিক ধসে পড়ে। এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ 30টি ভবন থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।